অথচ দুর্ভাগ্যজনক সত্য, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মুফতি সাহেব ইসলামিক লয়ার হয়ে বলছে তুমি যদি শুধুমাত্র পবিত্র কোরআন সহিহ হাদিসের বিধান মেনে চলো, কোনো একটি মাযহাব না মানো তাহলে তুমি গোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমাদেরকে পথভ্রষ্ট গোমরা জলালার মধ্যে লিপ্ত করতে পারবে না, জাহান্নামের পথের প্রতীক বানাতে পারবে না। সেটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, পবিত্র কোরআনুল কারীম, ও সুন্নাত রাসূলি, অর্থাৎ রাসূলের সহিহ হাদিস, রাসূলের সুন্নাত। বুঝে যাচ্ছে কি? তাহলে আল্লাহ রাসূল বললেন আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা যতদিন মজবুতির সাথে ধরে থাকবে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গোমরা করতে পারবে না, জলালায় নিযুক্ত করতে পারবে না, জাহান্নামের পথে প্রতীক বানাতে পারবে না। অথচ দুর্ভাগ্যজনক সত্য, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মুফতি সাহেব ইসলামিক লয়ার হয়ে বলছে তুমি যদি শুধুমাত্র পবিত্র কোরআন সহিহ হাদিসের বিধান মেনে চলো, কোনো একটি মাযহাব না মানো তাহলে তুমি গোমরা। মানে আক্ষেপের কথা বোঝাতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন আঁকড়ে ধরবে তোমাদের কেউ পথভ্রষ্ট গোমরা করতে পারবে না। অথচ আমার আপনার মুফতি সাহেব, বুজুর্গানে দিন, পীর সাহেব, ওলামায়ে কেরাম, আমিরে জামাত বলছে শুধু কোরআন হাদিস মেনে চললে তুমি গোমরা। হয় তোমাকে হানাফি হতে হবে, না হয় শাফি হতে হবে, না হয় মালিকি, না হয় হাম্বলি, এই চার মাজহাবের মধ্যে কোনো একটি মাজহাব না মানলে তুমি শুধুমাত্র পবিত্র কোরআন সহিহ হাদিস মেনে চললে তুমি গোমরা। রাসূলের কথার বিপক্ষে গেল না? গেল না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, সব মুসলিম সমাজের মধ্যে শতকরা 95% মানুষ মুফতি সাহেবের এই ফতোয়াকেই প্রাধান্য দিয়েছে, রাসূলের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে, রাসূলের কথাকে পশ্চাতে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এত ভবিষ্যৎবাণী করলেন আখেরি জামানায় পুরুষরা নারীর অনুগত হবে, সমাজে অযোগ্য লোক নেতৃত্ব দেবে, একেবারে কিয়ামতের পূর্বক্ষণে সূর্য পশ্চিম দিকে উঠবে, এরকম হাজারো ভবিষ্যৎবাণী করলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি পারতেন না যে বাবার আমার মৃত্যুর পর শেষ জামানায় 400 বছর, 500 বছর, 1000 বছর পর গিয়ে চার মাঝহাব তৈরি হবে, চার তরিকা তৈরি হবে, এরকম হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারটি মাঝহাব তৈরি হবে, চিস্তিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকা তৈরি হবে, এরকমভাবে নানান দল মত পদ তৈরি হবে, বাবারা তোমরা যে কোনো একটি দল মত পদ মাঝহাবকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্টতা লিপ্ত হবে না? বলতে পারতেন না? পারতেন না, পারতেন না, পারতেন একটি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী, তাহলে সেটা কেন বললেন না? বোঝা যাচ্ছে কি? ওই জন্য এই তৃতীয় নম্বর নীতিমালা হচ্ছে যদি আমরা আল্লাহর নীতিমালা মেনে, রাসূলের নীতিমালা মেনে, সমস্ত সবাইকে সম্মান করে, ভালোবেসে, তাদের মতকে পেছনে ফেলে রাসূলের এই আদেশকে, রাসূলের এই নির্দেশনাকে, রাসূলের এই হুকুম মেনে যদি আমরা পবিত্র কোনো সহিহ হাদিসকেই আঁকড়ে ধরতাম তাহলে মুসলমান দলালা পদভ্রষ্টতা লিপ্ত হতো না। আল্লাহর রাসূল বলছেন এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্টতা লিপ্ত হবে না। অথচ আজকে মুসলিম উম্মা পদভ্রষ্টতা লিপ্ত, তাহলে আপনি বলেন নবী ঠিক বলছেন, আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারছি না, কোনটা ঠিক? নবী কি মিথ্যা বলে গেলেন না আদতে আমরা পবিত্র কোরআন সহিহ হাদিস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরিনি? নিঃসন্দেহে আমরা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরিনি, এই জন্যে আমাদের এই পথভ্রষ্টতা। আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নানা দল, নানা মত, নানা পদ, নানা তরিকা, নানান রকম সিস্টেমের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি, এই জন্যে আমরা জলাল্লার মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে, এই জন্যে আমরা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে প্রতিপন্ন।